সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের রুটি রেসিপি। চালের গুঁড়া এবং তাল দিয়ে এই রুটি তৈরি করা হয়। এই রুটিটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ততটাই মজার। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তালের রুটি বানানোর জন্য এখানে আমি ঘন তালের রস নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। চিনিটা অবশ্যই দিবেন, চিনি না দিলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার লবণ এবং চিনির সাথে তালের রসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে জাল করে নিব। তবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, জাস্ট একটু ভালোভাবে বলক আসলেই চলবে, যেহেতু তালের রসটা ঘন ছিল। ভালোভাবে বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়া 1 কাপ। প্রথমে একসঙ্গে অনেক বেশি চালের গুঁড়া দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একসঙ্গে অনেক বেশি চালের গুঁড়া দিলে দলা পেকে যাবে। চালের গুঁড়া কতটুকু লাগবে এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, চালের গুঁড়ার উপর নির্ভর করে এবং তালের রসের উপর নির্ভর করে চালের গুঁড়াটা কম বেশি লাগতে পারে। তবে আমার কতটুকু চালের গুঁড়া লেগেছে সেটা আমি পুরো খামিটা হয়ে যাওয়ার পর বলে দিচ্ছি। এ পর্যায়ে চুলারাস কিন্তু লো হিটে আছে, ডোটা রেডি হয়ে গেছে। এখানে আমার টোটাল 3 কাপ চালের গুঁড়া লেগেছে। এবার ডোটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি ডোটাকে মথে নিচ্ছি। ডোটা এমন হতে হবে, খুব বেশি নরমও না, আবার খুব যে শক্ত সেটাও না। আমরা রুটির জন্য যেভাবে ডো তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। এখন এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। যতটা ভালোভাবে মথে নিবেন রুটি কিন্তু ততটাই ভালো হবে। এবার ডোটাকে আমি লম্বা কিতির করে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নিব। ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রুটি তৈরি করার জন্য যে লেচিগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো হাত দিয়ে আমি চেপে চেপে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন রুটি বেলার পালা। এখান থেকে 1টি করে লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি। বেলার আগে এখানে আমি কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। বেলার মধ্যেও কিন্তু একটা আর্ড আছে, যতটা সম্ভব গোল করে বেলে নিতে হবে। যদিও বা আমি ভালো বেলতে পারি না, তবে চেষ্টা করছি যেন গোল হয়। এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এটা কিন্তু আমরা সাধারণত যে রুটি বানাই তার চেয়ে একটু মোটা হবে। মোটা করে বানালে কিন্তু এটা খেতে ভালো লাগে। একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। এবার রুটিগুলোকে শেকার জন্য চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তাওয়ার উপরে 1টি রুটি দিয়ে দিলাম। রুটির এই পাশটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব। উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু রুটিটা ফুলতে শুরু করবে। আর যদি খুব সহজে রুটিটা না ফুলে তাহলে 1টি কাপড় অথবা চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিবেন, তাহলেই ফুলে উঠবে। এই রুটিতে আমি চিনি ইউজ করেছি আর চিনি ইউজ করার জন্য রুটিটা মিষ্টি হয়ে গেছে। আর মিষ্টি রুটি খুব সহজে ফুলতে চায় না, সেজন্য চিনি ইউজ করার আগে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। রুটি যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু ফুলবে না, সেই জন্য চিনির পরিমাণটা কম দিবেন। একইভাবে আমি সবগুলো রুটি সেকে নিব। আমার সবগুলো রুটি সেকা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিচ্ছি। আমি দুধ দিয়ে এটা পরিবেশন করেছি, তবে মাংস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে।
আবার আপনারা চাইলে তালের ক্ষীর দিয়েও এটা পরিবেশন করতে পারবেন। এগুলো ছাড়াও কিন্তু এই রুটি শুধু এমনি এমনি খেতেও খুব ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।